গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছে। আজকে মোস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশের মেডিকেল টেস্ট। হ্যাঁ, আশা করছি আপনি থাম্বনেল দেখে বুঝে গেছেন কী বিষয় নিয়ে কথা বলতে চলেছি। দেখুন, ওয়েস্টবেঙ্গল পুলিশের মেডিকেল টেস্ট আমাদের SSC, GD, আর্মি তাদের মতন এতটা টাফ না হলেও হয়, চেক করা হয়। তো ওয়েস্টবেঙ্গল পুলিশের মেডিকেল টেস্ট বলতে আপনার ENT মধ্যে কান নাক এগুলো চেক করা হয়। তো এগুলো সেরকমভাবে চেক করা হয় না। পরে আসছে আপনার ECG। ECG করা হয় আপনার, হার্ট দেখা হয় হার্টে কোনো সমস্যা আছে কি না। তারপর আসছে আপনার এক্সরে। এক্সরেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার হার্টের মধ্যে কোনো গুরুতর সমস্যা থাকে বা কোনো রকম চোট থাকে, কোনো রকম ক্র্যাক থাকে, সেগুলোকে দেখা হয়। যদি আপনার কোনো মাইনার প্রবলেম থাকে তার জন্য কোনো অসুবিধা নেই, যদি কোনো মেজর প্রবলেম থাকে তার জন্য অসুবিধা হতে পারে। কোনো রকম চিন্তা করবেন না, আরামসে আপনি মেডিকেল, ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমি 3 বার মেডিকেল এক্সাম দিয়েছি, কারণ আমার VR অনেক দিন আটকে ছিল। আমি 3-3 বার আমাকে 6 মাস অন্তর অন্তর মেডিকেল করেছিল, তো সেই জন্য কোনো রকম সমস্যা হয়নি। তো আমি আপনাদেরকে কথা দিতে পারি কোনো রকম আপনাদেরও সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। তারপর আসছে ECG-র পরে আপনার ব্লাড টেস্ট করা হবে। ব্লাড টেস্টও সেরকমভাবে কোনো চিন্তা করার দরকার নেই, নর্মালি ব্লাড টেস্ট হয়। তারপর আসছে আপনার ইউরিন টেস্ট, এভাবে টেস্টগুলো করা হয়। আর মেনলি যাদের কোশ্চেন থাকে অনেকের, যে নকনি চেক করা হয়, ফ্ল্যাগ ফুট চেক করা হয়, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেরকমভাবে নকনি, ফ্ল্যাগ ফুট এসব বিষয়ে কোনো রকম চেক করা হয় না। তো আপনাদের কোনো চিন্তার কারণ নেই, নিশ্চিন্তে যান মেডিকেল টেস্ট করান। সব থেকে বড় একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আই টেস্ট। আই টেস্ট খুব একটা দেখে না, বা চশমা থাকলে অনেকে মনে কোশ্চেন থাকে যে চশমা থাকলে কোনো রকম প্রবলেম হবে কি না। তো আমি বলে রাখছি আপনাদেরকে, আপনার চশমা থাকলে কোনো রকম প্রবলেম নেই, কিন্তু একটা সমস্যা হচ্ছে যদি আপনার কালার ব্লাইন্ড থাকে তো আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে। তো নিশ্চিন্তে থাকুন, আপকামিং পুলিশদের, ও পুলিশদের জন্য বেস্ট অফ লাক। নিশ্চিন্তে মেডিকেল টেস্ট করান, কোনো রকম অসুবিধা হলে আমাকে কোশ্চেন করবেন, আমি যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ। জয় হিন্দ।